সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। আল আকসায় আবারও ইসরায়েলি বাহিনীর হামলা, 30 ফিলিস্তিনি আহত। আজবস্টালে পুতিনের হামলা না করার গোপন কারণ কি? পুতিন জেলেনস্কির সরাসরি আলোচনায় শেষ হতে পারে যুদ্ধ। ইউক্রেনে পরিকল্পনা অনুসারে চলছে অভিযান, জানালো ক্রেমলিন। আজবস্টল কারখানায় টিকে থাকা যোদ্ধারা কারা? রাশিয়ার তেলের জাহাজ ছেড়ে দিচ্ছে গ্রিস। নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ইসরায়েলের আয়রন ডোম। কেউ ইরানের পানি সীমার কাছে আসার সাহস পাবে না, যা বললেন নৌ কমান্ডার। সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নতুন রেকর্ড। এবং জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 গেরিলা নিহত, সেনা জওয়ান সহ আহত 4। দর্শক, মারিউপোলের আজবস্টালে কোনো ধরনের অভিযান না চালিয়ে বরং সেখানে থাকা ইউক্রেনীয় সেনাদের কড়াকড়িভাবে অবরুদ্ধ করার নির্দেশনা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ভেতরের বা গোপন কারণ কি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। আল আকসায় আবারও ইসরায়েলি বাহিনীর হামলা, 30 ফিলিস্তিনি আহত। আল আকসা প্রাঙ্গণে আবারও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুড়লে 30 জনের বেশি ফিলিস্তিনি আহত হন। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন আহত কয়েকজনের পায়ে এবং হাতে রাবার বুলেট লাগে। ফিলিস্তিনি মিডিয়ার তথ্য মতে বৃহস্পতিবার আল আকসার বাইরে সশস্ত্র অবস্থায় জড়ো হয় ইসরায়েলি বাহিনী। সেখানে প্রার্থনারত ফিলিস্তিনিদের দিকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়। জবাবে পাথর এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে কিছু ফিলিস্তিনি যুবক। জেরুজালেমে থাকা আল জাজিরার প্রতিবেদক স্টিফেন ডেকার বলেন, আল আকসায় আসা ফিলিস্তিনি মুসল্লিদের লক্ষ্য করে হাত বোমা, কাঁদানে গ্যাসের পাশাপাশি রাবার বুলেট নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। গত শুক্রবারও আল আকসায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে 150+ ফিলিস্তিনি আহত হন, গ্রেফতার হন অনেকেই। এমন পরিস্থিতির মধ্যেই অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। সম্প্রতি এই অঞ্চলে আবার উত্তেজনা বেড়ে গেছে। গত বছর হামাস এবং ইসরায়েলের যুদ্ধে 250+ মানুষ প্রাণ হারান। যদিও এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখজনক হচ্ছে পবিত্র রমজান মাসেও আল আকসা মসজিদে আমরা ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসন দেখছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা আশা করি ফিলিস্তিনি জাতি উন্নয়ন ও মুসলিম দেশ এবং জাতির সমর্থনে তার ঐতিহাসিক অধিকার অর্জন করবে। আজবস্টালে পুতিনের হামলা না করার গোপন কারণ কি? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার হঠাৎ করে তার সেনাদের নির্দেশ দেন মারিউপোলের আজবস্টালে কোনো ধরনের অভিযান না চালাতে। অভিযান না চালিয়ে বরং সেখানে থাকা ইউক্রেনীয় সেনাদের কড়াকড়িভাবে অবরুদ্ধ করার নির্দেশ দেন তিনি। পুতিন বলেন, আজবস্টালে এখন সামরিক অভিযান চালানোর বিষয়টি হবে অপ্রাসঙ্গিক। কিন্তু পুতিন কেন হঠাৎ আজবস্টালে বোমা বর্ষণ, গোলাবর্ষণ বন্ধ করে দিতে বললেন? কেনই বা তিনি তার সেনাদের সরাসরি অভিযান চালানো বন্ধ করে দিতে বললেন? এর ভেতরের কারণ কি? এর কারণ বিশ্লেষণ করেছেন গণমাধ্যম বিবিসির কূটনৈতিক প্রতিবেদক পল অ্যাডামস। তিনি তার বিশ্লেষণে বলেছেন, পুতিন চান দোনবাসে তার অভিযান অব্যাহত রাখতে এবং দোনবাসে তিনি যে লক্ষ্য ঠিক করেছেন সেটি অর্জন করতে। তাই তিনি চান না মারিউপোলে তার সেনারা আর কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়ুক বা রুশ সেনাদের শক্তি কমে যাক। মারিউপোলের সেনাদের তিনি দোনবাসে কাজে লাগাতে চান। মারিউপোলে যুদ্ধ করতে গিয়ে রাশিয়ার এমনিতেই অস্ত্র ও মানবশক্তি দুটি অনেক ক্ষতির মুখে পড়েছে। যদি মারিউপোলে এ ক্ষতির মুখে না পড়ত রুশ বাহিনী, তাদের তাহলে আরও বড় লক্ষ্য অর্জনে কাজে লাগাতে পারত। মারিউপোলের যে স্টিল কারখানা ইউক্রেনের সেনারা অবরুদ্ধ হয়ে আছেন, সেই জায়গাটি মারিউপোলের মূল অঞ্চল থেকে একটু আলাদা। কালমিউস নদীর কারণে এটা আলাদা, ফলে সেখানে ইউক্রেনীয় বাহিনীকে পুতিন সহজেই আলাদা করে ফেলতে পারবেন। পুতিন নির্দেশ দিয়েছেন আজবস্টাল থেকে যেন একটি মাছও বের না হতে পারে। এজন্য অবশ্য পুতিনকে রুশ বাহিনীর বড় একটি অংশকে সেখানে পাহারায় বসাতে হবে। পুতিন আজবস্টালে হামলা বন্ধ করতে বলেছেন আরেকটি কারণে, সেটি হল কূটনৈতিক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, আজবস্টালে আশ্রয় নেওয়া কাউকে যদি হত্যা করা হয় তাহলে শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাবে। পুতিন বিষয়টিকে আমলে নিয়েছেন, এর ফলে আক্রমণ বন্ধ করে দিতে বলেছেন তিনি। আরেকটি কারণ থাকতে পারে, সেটি হলো অর্থনৈতিক। পুতিন চান না আজবস্টাল ধ্বংস হয়ে যাক, কারণ এটি হলো বিশ্বের সর্ববৃহৎ স্টিল উৎপাদনকারী প্ল্যান্ট। পুতিন চান স্টিল প্ল্যান্টটি অক্ষত থাকুক এবং সেটির সুবিধা রাশিয়া ভোগ করুক। পুতিন জেলেনস্কির সরাসরি আলোচনায় শেষ হতে পারে যুদ্ধ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামার কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না, বরং মস্কোর নির্দেশে পূর্ব ইউক্রেনে ভারী হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনের প্রসঙ্গে ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, ভলোদিমির জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি আলোচনায় হতে পারে যুদ্ধ বন্ধের একমাত্র উপায়। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান উপদেষ্টা মাইকেল পোদোলিয়াক বলেন, ইউক্রেনের পক্ষ থেকে আইনজীবী, পরামর্শদাতা এবং আলোচনাকারী দল এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। এই আলোচনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অবস্থান অত্যন্ত শক্ত হবে বলে মনে করেন তিনি।
পদুলিয়াক বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। তুরস্কে দুদেশের প্রতিনিধিদের মধ্যে শেষবার বৈঠক হয়। নতুন করে আলোচনার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। আগের আলোচনা থেকেও তেমন কোনো ফলাফল আসেনি। এখন পূর্ব ইউক্রেনের মারিওপোল সহ দোনেস্কের পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। মারিওপোল অনেকটা নিয়ন্ত্রণে নেওয়ার পথে রুশ বাহিনী। এমন অবস্থায় দুই দেশ নতুন করে আলোচনায় বসবে কিনা তা জানা যায়নি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক শীর্ষ মিত্র দাবি করেছেন, ইউক্রেনের অবরুদ্ধ শহরের শেষ শক্ত অবস্থান বৃহস্পতিবারই দখল করে নেবে রুশ বাহিনী। ইউক্রেন সেখান থেকে সেনা ও বেসামরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়ার পর মস্কোর তরফ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। ইউক্রেনের পরিকল্পনা অনুসারে চলছে অভিযান, জানালো ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিকল্পনা অনুসারে চলমান রয়েছে। যদিও পুতিন তার সেনাদের নির্দেশ দিয়েছেন আজোভস্টল স্টিল কারখানায় অভিযান না চালানোর। কারখানাটি বন্দর নগরী মারিওপোলে ইউক্রেনের যোদ্ধাদের সর্বশেষ ঘাঁটি। বৃহস্পতিবার মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকো বলেছেন, ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার সুযোগ ছিল এবং এখনও আছে। আত্মসমর্পণ করলে তারা প্রতিষ্ঠিত করিডোর দিয়ে বের হয়ে আসতে পারত। পেসকোভ দাবি করেছেন, অভিযান পরিকল্পনা অনুসারে চলছে এবং মারিওপোল মুক্ত করা হয়েছে। আক্রমণ না করে অবরোধ করে রাখার পুতিনের নির্দেশ পরিকল্পনা বদলের ইঙ্গিত কিনা জানতে চাইলে পেসকোভ বলেন, এটি একটি পৃথক স্থাপনা যেখানে ইউক্রেনীয় অবশিষ্ট জাতীয়তাবাদীদের দল পুরো অবরুদ্ধ হয়ে পড়েছে। গত 24 ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের অজুহাত তুলে ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠায় রাশিয়া। মস্কোর দাবি, কিয়েভের সামরিক সক্ষমতা কমানো এবং বিপজ্জনক জাতীয়তাবাদীদের নির্মূল করাই তাদের বিশেষ অভিযানের লক্ষ্য। তবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী, আর সেনা প্রত্যাহারে বাধ্য করতে মস্কোর উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলো। আজোভস্টল কারখানায় টিকে থাকা যোদ্ধারা কারা? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সেনাদের নির্দেশ দিয়েছেন মারিওপোলের আজোভস্টল স্টিল কারখানায় হামলা না করতে। তিনি নির্দেশ দিয়েছেন পুরো কারখানা সিল করে দিতে, যাতে করে কোনো মাছি যেন পালাতে না পারে। বিশালাকার স্টিল কারখানাটির আয়তন 4 বর্গমাইল। মারিওপোলে ইউক্রেনীয় প্রতিরোধের সবশেষ ঘাঁটিতে পরিণত হয়েছে এটি। কিন্তু এখনও যে যোদ্ধারা লড়াই করছেন তারা আসলে কারা? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানাচ্ছে, কারখানায় টিকে থাকা যোদ্ধারা 36তম মেরিন ব্রিগেডের। বুধবার ব্রিগেডের কমান্ডার মেজর সেরহি ভলিনা জানান, তার সেনারা আত্মসমর্পণ করবে না, কিন্তু তিনি আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন 500 আহত সেনা ও 100 নারী ও শিশুদের জন্য। তিনি বলেছেন, নারী ও শিশুরা তাদের সঙ্গে স্টিল কারখানায় লুকিয়ে আছে। মারিওপোল রক্ষা ইউক্রেনীয়দের পক্ষে লড়াই করা দুই ব্রিটিশ যোদ্ধা আইডেন আসলিন ও শোন পিনারকে গত সপ্তাহে বন্দী করেছে রুশ সেনারা। তারা এই ব্রিগেডের সদস্য ছিলেন। কারখানায় আরও যে বাহিনীর যোদ্ধারা রয়েছেন সেটি হল আজোভ ব্রিগেড। আজব সাগরের নামে এই বাহিনীর নামকরণ করা হয়েছে। এই সাগরটি মারিওপোলকে কৃষ্ণ সাগরের সঙ্গে যুক্ত করেছে। আজব ব্রিগের উগ্র জাতীয়তাবাদীদের সঙ্গে সম্পর্কিত একটি মিলিশিয়া বাহিনী। পরে তাদের ইউক্রেনের সেনাবাহিনী ন্যাশনাল গার্ডে একীভূত করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের যোদ্ধার সংখ্যা 900 জন। মারিওপোলে গত সপ্তাহে মেরিন ও আজব ব্রিগেড যৌথভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে কারখানায় থাকা ইউক্রেনের সেনাদের সঠিক সংখ্যা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, এই সংখ্যা 2000-এর বেশি হতে পারে। বৃহস্পতিবার সকালে আজব ব্রিগেড টেলিগ্রামে দাবি করেছে, চরম কঠিন পরিস্থিতিতেও সম্প্রতি তারা রাশিয়ার 3টি ট্যাঙ্ক, পদাতিক বাহিনীর 2টি সামরিক যান এবং একটি যোদ্ধা বহনকারী গাড়ি ধ্বংস করেছে। রাশিয়ার তেলের জাহাজ ছেড়ে দিচ্ছে গ্রিস। গত সপ্তাহে রাশিয়ার একটি অপরিশোধিত তেলের জাহাজ আটক করে গ্রিস। তবে এক সপ্তাহ পার না হতেই সেই জাহাজটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। 15 এপ্রিল 19 জন রাশিয়ার ক্রু মেম্বার সহ জাহাজটিকে আটকে দিয়েছিল গ্রিস। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জাহাজগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে, আর এই নিষেধাজ্ঞার কারণেই রুশ জাহাজটি আটকে দিয়েছিল গ্রিসের কোস্টগার্ড। গ্রিসের বেসরকারি জাহাজ পরিচালনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, অ্যান্টি মানি লন্ডারিং কর্তৃপক্ষ জাহাজটি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তবে তিনি জানিয়েছেন, নির্দেশ দিলেও এখনও জাহাজটি ছেড়ে দেওয়া হয়নি বা এর কার্যক্রম শুরু হয়নি। এদিকে এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছিল, ইঞ্জিনের সমস্যা দেখা দেওয়ায় আটককৃত জাহাজটি দক্ষিণ গ্রিসের মনি উপদিকে যাচ্ছিল। সেখানে গিয়ে জাহাজটি অন্য আরেকটি জাহাজে তাদের কার্গো উঠিয়ে দিত, কিন্তু আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে জাহাজটি জরুরিভাবে গ্রিসের ইভিয়া দ্বীপে নোঙর করে। এরপর গ্রিস জাহাজটিকে আটক করে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জাহাজের উপর নিষেধাজ্ঞা দিলেও তারা সঙ্গে জানিয়ে দিয়েছিল, নিত্য প্রয়োজনীয় পণ্য ও জ্বালানিবাহী জাহাজ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ইসরায়েলের আয়রন ডোম। দখলদার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের 2টি ইউনিট ভুলক্রমে পরস্পরের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। ইরানের IRIB বার্তা সংস্থা জানিয়েছে, আয়রন ডোমের এই 2টি ইউনিটের অবস্থান ছিল কাছাকাছি। হঠাৎই উভয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র বের হতে শুরু করে। শত্রুপক্ষের রকেট ভেবে একে অপরের ক্ষেপণাস্ত্রকে আঘাত করে তা ধ্বংস করে দেয়। এই ঘটনাকে আয়রন ডোমের বড় ধরনের কারিগরি ত্রুটি হিসেবে গণ্য করা হচ্ছে। এই ঘটনার ছবি রয়েছে এই বার্তা সংস্থার কাছে।
গাজা থেকে যখন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করছে তখন এই খবর এলো। গতকাল গাজা থেকে ছোড়া কাতিউশা রকেট মোকাবেলা করতে ব্যর্থ হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় বলেছে সেদেরুত শহরের কাছে একটি বাড়িতে ফিলিস্তিনি রকেট আঘাত হেনেছে। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আলাকসা মসজিদ এবং এর আশপাশের এলাকায় হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর প্রতিবাদে গাজা থেকে রকেট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়া দখলদার ইসরায়েলি বাহিনী গাজা বিমান হামলা চালিয়েছে, আজও বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনিরা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলি বিমান ধ্বংসের চেষ্টা চালিয়েছে। ফিলিস্তিনিরা ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দখলদাররা বিমান নিয়ে দ্রুত গাজার আকাশ ত্যাগ করে। কেউ ইরানের পানি সীমার কাছে আসার সাহস পাবে না, যা বললেন নৌ কমান্ডার। বিশ্বের কোনো দেশই ইরানের পানি সীমার ধারে কাছে ঘেসার সাহস পাবে না, এ কথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বৃহস্পতিবার বলেছেন আন্তর্জাতিক পানি সীমায় ইরানি নৌবহর জোরদার সঙ্গে দায়িত্ব পালন করছে, তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ তৎপরতা চালাচ্ছে। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অর্থাৎ সর্বোচ্চ নেতার নির্দেশ পেলে ইরানের নৌবাহিনী বিশ্বের যে কোনো স্থানে দায়িত্ব পালন করবে বলে তিনি জানিয়েছেন। শাহরাম ইরানি বলেন ইরানের প্রতিরক্ষা ও নৌ কূটনীতি অত্যন্ত সফল, ইরান আন্তর্জাতিক আইন মেনে সব ধরনের মিশন পরিচালনা করতে সক্ষম। তিনি আরও বলেন সাগরের সর্বত্র নিজেদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করে চলেছে ইরানের নৌবাহিনী। তারা শুধু নিজেদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করছে তাই নয়, একই সঙ্গে তারা গোটা অঞ্চল এমনকি গোটা বিশ্বের জন্যই নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা দিচ্ছে। সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নতুন রেকর্ড। সদ্যই পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন তেহরিক ইনসাফ পিটিআই দলের প্রধান ইমরান খান। তবে ক্ষমতাচ্যুত হলেও নেট মাধ্যমে সাবেকই ক্রিকেটারের জনপ্রিয়তায় একটু ভাটা পড়েনি। বুধবার রাতে পিটিআই আয়োজিত ইমরান খানের টুইটারের ভার্চুয়াল অধিবেশনে রেকর্ড সংখ্যক মানুষের যোগদান যেন সেটাই প্রমাণ করেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। টুইটারের ওই নতুন ফিচারের লাইভ অডিওতে অংশ নেওয়া যায়। ইমরানের সাবেক ফোকাল পার্সন ডক্টর আরসালান খালিদ, জিব্রান ইলিয়াস এবং মইজুর রহমান আয়োজিত এই অধিবেশনে সারা বিশ্ব থেকে প্রায় অর্ধ মিলিয়ন মানুষ যোগ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরামর্শক এবং শিল্প বিশ্লেষক ম্যাট নাভারাও এই অধিবেশনে ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করে একে ভার্চুয়াল জলসা বলে অভিহিত করেছেন। ওই অধিবেশনে উপস্থিতদের সংখ্যার একটি স্ক্রিনশট শেয়ার করে এটা টুইটার স্পেসের নতুন রেকর্ড কিনা সে প্রশ্ন তোলেন। ওই অধিবেশনে অংশগ্রহণকারীরা ইমরান খানকে সরাসরি প্রশ্ন করেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী সম্পর্কে ছড়ানো কয়েকটি মিম সম্পর্কে প্রশ্ন করা হয়। ইমরান খান জানান তিনি এখন টেলিভিশন দেখেন না এবং পত্রিকা পড়ার সময় পান না, তবে তিনি সামাজিক মাধ্যমে ওই বিষয়গুলো দেখেছেন। ইমরান খান বলেন পাকিস্তানের শত্রুরা সেনাবাহিনীকে আক্রমণ করছে এবং নওয়াজ শরীফ এবং আসিফ আলী জারদারির শাসনের সময় সেনাবাহিনীকে অবমূল্যায়নের চেষ্টা করা হয়েছে। সেনাবাহিনী না থাকলে এই মুহূর্তে পাকিস্তান তিন টুকরো হয়ে যাবে বলে মন্তব্য করেন ইমরান খান। ইমরান খান বলেছেন দেশের যুবকরা যদি বিদেশি ষড়যন্ত্র মেনে নেয় তবে ভবিষ্যতে পুরো প্রজন্ম ধনী দেশের ভিসা পেতে চাইবে। যদি এ সরকারের মতো দুর্নীতিবাজরা ক্ষমতায় আসে তাহলে কোনো ভবিষ্যৎ নেই। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত, সেনা জওয়ান সহ আহত চার। জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্করি তৈয়বা কমান্ডার ইউসুফ কান্তুর সহ দুই গেরিলা নিহত হয়েছেন। উভয় পক্ষের মধ্যে প্রাথমিক গুলি বিনিময়ে তিন সেনা জওয়ান এবং একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। গণমাধ্যমে প্রকাশ পুলিশের এক কর্মকর্তা বলেন এলইটি কমান্ডার ইউসুফ কান্তুর সম্প্রতি বাটগাম জেলায় পুলিশের একজন এসপিও এবং তার ভাই একজন সেনা জওয়ান এবং একজন বেসামরিক নাগরিক হত্যার সাথে জড়িত ছিল। পুলিশের মতে বাটগামের মোহাম্মদ ইউসুফ কান্তুরকে গত 22 বছর ধরে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ছিল। কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার বলেন উত্তর কাশ্মীরের বারামুল্লার মালওয়া এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়া গেলে নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও এবং তল্লাশি অভিযান শুরু করে। সন্ত্রাসীরা পাল্টা জবাব দিলে তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিণত হয়। গণমাধ্যমে প্রকাশ ওই গেরিলারা এমন এক সময় নিহত হল যখন ভারত সরকার সম্প্রতি বেআইনি কার্যকলাপ আইনের অধীনে পাকিস্তানে থাকা কমপক্ষে 7 গেরিলাকে নিষিদ্ধ করেছে। এদের মধ্যে রয়েছে সাজ্জাদ গুল, আশিক আহমেদ নেংরু, মুশতাক আহমেদ জারগার ওরফে লাটসম, আরজুমান গুলজার জান ওরফে হামজা বুরহান, আলী কাশিফ জান, মহিউদ্দিন আওরঙ্গজেব আলমগীর এবং হাফিজ তালহা সাইদ। সিআইডি এবং জম্মু কাশ্মীর পুলিশের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে নিষিদ্ধ করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।